রঘুনাথগঞ্জে ফের গাঁজা উদ্ধার। রবিবার সকালে 1 কুইন্টাল গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম অনিল চন্দ্র দে, বয়স 36, তার বাড়ি কোচবিহার। এদিন কোচবিহারের দিক থেকে গাঁজা নিয়ে বারাসতের দিকে যাচ্ছিল ওই ব্যক্তি, তখনই কার্যত পুলিশ আটক করে তাকে। গাড়িতে তল্লাশি চালাতে বেরিয়ে আসে আসল রহস্য, বাজেয়াপ্ত করা হয় গাঁজা। জঙ্গিপুর থেকে তরিকুলসক রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এখানে একটি গাড়ি থেকে অলমোস্ট 120 কেজি মতো গাঁজা উদ্ধার হলো। গাড়ির চালক কোচবিহারের বাসিন্দা অনিলচন্দ্র দাস, অনিলচন্দ্র দে ওনার নাম। এখনও সিজার প্রসিডিওর চলছে, গাড়িটাও সার্চ করা হয়েছে। আপাতত 120 কেজি মতো গাঁজাই উদ্ধার হয়েছে। এমনি গাড়িটা কি চলতো? যেমন একটা বোর্ড দেখলাম আমরা, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ, একটা সরকারি প্রতিষ্ঠানের বোর্ড আছে, এখন যাচাই করতে হবে এটা আদৌ ওখানেই চলে না এটা অ্যাকচুয়ালি ফলস বোর্ড ইউজ করে গাঁজা পাচার বা মাদক পাচারের জন্য ব্যবহার হচ্ছে, সেটা তদন্ত সাপেক্ষ, এমনভাবে সরাসরি বলা সম্ভব না। তবে বোর্ড একটা পাওয়া গেছে, এটা ঠিক। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে ডিটেন করা হয়েছে। মানে গাড়ির যিনি চালক ছিলেন উনি যাচ্ছিলেন, গাড়িতে আর কাউকে পাওয়া যায়নি। আর কোথা থেকে অবস্থায় 120 কেজি মতো গাঁজা পাওয়া গেছে। কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল? কিছু কোচবিহার থেকে আসছে, এটা রঘুনাথগঞ্জে ধরা পড়লো। কোথায় যাচ্ছিল সেই তথ্য এখন দেখতে হবে, কোথায় যাচ্ছিল সেটা। এখন চালান কাটা ছিল খুব সম্ভবত আমাদের এই রঘুনাথগঞ্জের কোনো একটা প্রতিষ্ঠানের নামে, এখন সেটা তদন্ত সাপেক্ষ, কনফার্ম বলা মুশকিল। মুর্শিদাবাদ মিনিস্টার আর কি, আমি বিডিও রঘুনাথগঞ্জ। ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024, রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617360449599349478589266861555।